হ্যালো গাইস, কেমন আছেন? অনেক দিন পর আমি একটা ভিডিও বানাতে চলেছি আজকে। এটা আমার ফ্ল্যাটের ছাদে আমি এখন আছি। এখন করোনার পরিস্থিতি খুবই বাজে কলকাতাতে, মানে র‍্যাপিড হারে করোনা বাড়ছে, তাই আর বাইরে বেরোচ্ছি না, এখন আপাতত বাড়িতেই আছি। তো বাড়িতেই আমি এখন চেষ্টা করব কিছু রান্না টান্না দেওয়ার, আপনাদেরকে দেখাবার। তো গাইজ, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে একটা চ্যালেঞ্জ আমি লড়ব আমার ভাইয়ের সাথে। আজকে আমার ভাই মাসির ছেলে, দেখুন এ তো, আজকে এর সাথে একটা চ্যালেঞ্জ আমার হয়েছে। সেই চ্যালেঞ্জটা হলো যে হাতে করে ও ডাব খাওয়ার পর যে ডাবের ফুটোটা থাকে ওইটা আঙুল ঢুকিয়ে ডাবটাকে চাড়বে, চেড়ে ফাটিয়ে দেখাবে যে কিভাবে ও করছে সেটা। প্রথমে ডাবটা আমি বাজার থেকে কিনেই এলেছিলাম, মুখটা কেটে সেটাকে আমি ছুরি দিয়ে জাস্ট রাউন্ড করে দিচ্ছি, তারপর জলটা খাওয়া হবে, জলটা খাওয়ার পর ওই ডাবটাকে চিড়বে। তো চলুন ও কিভাবে কি করছে সেটা দেখি। তো এখন আমি ডাবটা এইভাবে চাকু দিয়ে ফুটো করছি, রাউন্ড করে দেখি। এই দেখুন ডাবটা হালকা হালকা শাঁস আছে, কিন্তু এই দেখুন হালকা একদম একটা লেয়ার পড়েছে। তো এই ডাবটা হালকা হালকা কচি কচি শাঁস হয়েছে, জলটা পুরো দেখতেই পাচ্ছেন। এই জলটা তুই খাবি? খাবে না বলছে জলটা, তা আমি খাইনি, অ্যাজ ইউজুয়াল কি হবে, এটা ফেলে দিচ্ছি। বেস্ট, বিভৎস মিষ্টি, বাজার থেকে আজকে নিয়ে এলাম একদম তাজা ডাব, আর প্রচন্ড মিষ্টি গাইস। এই মিষ্টিটা এই জন্যই হয়েছে, তার ভেতরে একটা পাতলা শাঁস এসেছে, ওই জন্য খুব মিষ্টি হয়েছে জলটা। তো কমপ্লিট ডাব, দেখুন কিচ্ছু জল নেই, একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে ফুটোটা দেখতে পাচ্ছেন, এই ফুটোটাতে ও আঙুল ঢুকিয়ে এইভাবে জিনিসটাকে চেড়ে ফাটিয়ে দেখাবে, আমি তো পারবো না, হচ্ছে না আমার দ্বারা। তো দেখুন ও কিভাবে করে, তো দেখুন গাইস কিভাবে করছে। হবে হবে, কর কর কর, ওরে বাপ রে বাপ। দেখুন এইখানে একটা, এইখানে একটা পাট, দেখুন এটা 1 মিনিটের মধ্যেই ও কিন্তু কমপ্লিট করে দিল, 1 মিনিটে কমপ্লিট, একদম দুটো একদম ফেরে পুরো শেষ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন একদম কমপ্লিট করে দিয়েছে। দেখুন এটাকেও পুরো ছেড়ে দিল, এই দেখুন, এই দেখুন তিনটে ভাব, তিন ফালায় ফেরে দিয়েছে একদম, আর দেখতেই পাচ্ছেন এই শ্বাস, এই শ্বাসটা নরম একদম, এই দেখুন, এই দেখুন, এই যো, এই যো, এই শ্বাসটা এবার একটু খেয়ে দেখি। মিষ্টি আছে? দারুণ মিষ্টি বল, হ্যাঁ খেয়ে নে পুরোটা, তারপর আমি একটা, আমাকে একটা দিবি। এই দেখুন এই হচ্ছে মজা, এই যে কচি যে শ্বাসটা, এই শ্বাসটা খেতে যা মজা না। আপনারা যারা এই কচি ডাবের শ্বাস খেতে ভালোবাসেন, তারা প্লিজ কমেন্ট করে বলুন যে আপনাদের কেমন লাগে এই কচি ডাবের শ্বাস খেতে। ডাবের দোকানে নিশ্চয়ই আপনারা খান, এই এত গরম পড়েছে, এটা তো অসাধারণ লাগে খেতে। জাস্ট মাইন্ড ব্লোয়িং, অসাধারণ। এই গ্রীষ্মের দুপুরে ডাবের জল খাওয়ার পর এই কচি ডাবের শ্বাস হেভি লাগে খেতে, কিন্তু
আজকে এই পর্যন্তই ভিডিওটা, কারণ বেশি কিছু ছিল না, জাস্ট একটা চ্যালেঞ্জ ছিল। তো আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলুন। নেক্সট আপনাদের সাথে দেখা হচ্ছে, একটা রেসিপি নিয়ে আসছি আমি খুব তাড়াতাড়ি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চেষ্টা করবেন যতটা সম্ভব বাড়ির মধ্যে থাকা, কারণ বাড়ির বাইরে মানে একদম বীভৎস করোনার প্রকোপ বেড়েছে। চেষ্টা করবেন যতটা সম্ভব বাড়ির মধ্যে থাকুন, সুস্থ থাকুন, ফ্যামিলির সাথে আবার সময় কাটান। লকডাউন আবার আসতে চলেছে মনে হয় শেষ হওয়ার পর। তো টাটা, বাই বাই, ভালো থাকুন।